আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে আপনাদের সাথে আছি ইশিকা আজিজ। নাহিদ জামান সোমা, শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রংপুরে আইনজীবী রতীশ চন্দ্রের মরদেহের ময়নাতদন্ত শেষে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন, স্ত্রীর পরকীয়ার কারণেই খুন দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোকে আরো শক্তিশালী করে গড়ে তোলা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধী মত দমনে দুদককে ব্যবহার করছে সরকার, অভিযোগ বিএনপির। বিএনপি নেতাদের বিরুদ্ধে অনুসন্ধানে সরকার হস্তক্ষেপ করছে না বলেছেন ওবায়দুল কাদের। ব্যাংকিং খাতে অদক্ষতার কারণে বছরে 10,000 কোটি টাকা ক্ষতি হচ্ছে, গবেষণা প্রতিষ্ঠান সানেমের রিপোর্ট। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সব ভুলে এবার মনের পাংখা খোল। বিস্তারিত সংবাদ। রংপুরে নিহত আইনজীবী ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রতীশ চন্দ্র ভৌমিকের মরদেহের ময়নাতদন্ত শেষে কেন্দ্রীয় মহাশ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তে অ্যাডভোকেট রতীশের শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। এর আগে র্যাব এক প্রেস ব্রিফিংয়ে জানায় তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অ্যাডভোকেট রতীশ হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর স্ত্রী ও সহকর্মী শিক্ষক প্রেমিক সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। নিখোঁজের 5 দিন পর মঙ্গলবার গভীর রাতে রংপুর নগরীর তাজঝাট মোল্লাপাড়ার নির্মাণাধীন বাড়ির মেঝেতে পুঁতে রাখা বিশেষ জজ আদালতের পিপি রতীশ চন্দ্রের অর্ধগলিত লাশ উদ্ধার করে র‍্যাব। বুধবার বিকেল 4:30 লাশের ময়নাতদন্ত শেষ হয়। চিকিৎসক জানান রতীশ চন্দ্রের শরীরে অনেকগুলো জখমের চিহ্ন পাওয়া গেছে। বিভিন্ন অংশে কিছু ইঞ্জুরি আমরা পেয়েছি এবং গলায় তার মানে গলায় বাধা ছিল, গলায় কাপড় দিয়ে পেঁচানো ছিল, সেটিও আমরা পেয়েছি। কিন্তু প্রাথমিকভাবে আমাদের কাছে এটা একটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। ময়নাতদন্ত শেষে রতীশ চন্দ্রের মরদেহ নিয়ে যাওয়া হয় জেলা জজ কোর্ট চত্বরে। সেখানে তার সহকর্মী ও বিচারকরা ফুলেল শ্রদ্ধা জানান। এরপর সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনে মরদেহ নিয়ে যাওয়া হয় স্থানীয় পাবলিক লাইব্রেরি মাঠে। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে ধর্মীয় রীতিনীতি সম্পন্ন করতে মরদেহ নিয়ে যাওয়া হয় বাবুপাড়ার নিজ বাড়িতে। রাতে নগরীর কেন্দ্রীয় মহাশ্মশানে রতীশ চন্দ্রের লাশ সৎকার করা হয়। অত্যন্ত সুপরিকল্পিতভাবে একে হত্যা করে এখানে গুম করা হয়। উনি জেএমবি মামলার সফল প্রসিকিউটর ছিলেন, উনি আমার সহকর্মী, উনি আমার সিনিয়র, এবং উনি ওনার এইরকম মৃত্যু কখনোই কাম্য নয়। গত শুক্রবার রতীশ চন্দ্র ভৌমিক নিখোঁজ হবার পর থেকে মাঠে নামে র‍্যাব, পুলিশ, পিবিআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা। আইন শৃঙ্খলা বাহিনী মোবাইল ফোনের কল লিস্ট ধরে স্ত্রী স্নিগ্ধার প্রেমিক কামরুল ইসলামকে শনিবার গ্রেফতারের পর পরকীয়ার বিষয়টি নিশ্চিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার হয় স্নিগ্ধা ভৌমিক। দুইজনের স্বীকারোক্তি অনুযায়ী ওই রাতেই রতীশ চন্দ্রের লাশ উদ্ধার করা হয়। স্নিগ্ধা ভৌমিক রংপুর তাজহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা, প্রেমিক কামরুলও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানায় পুলিশ। রতীশ চন্দ্র ভৌমিক বাবু শোনা, তার যে মিসেস স্নিগ্ধা ভৌমিক, তার সাথে ইলিসিট কানেকশন ছিল কামরুল, তার সহকর্মী শিক্ষক, তারা মিলে এটা করেছে এবং তার প্রেক্ষিতে কামরুল আমাদের থানা হেফাজতে আছে, আমরা তাকে গ্রেফতার করেছি। এদিকে র‍্যাবের এক ব্রিফিংয়েও একই তথ্য জানানো হয়। তার স্ত্রী আমাদেরকে এগুলোই বলেছেন। আমাদের ধারণা যে এই পারিবারিক দ্বন্দ্ব, অবিশ্বাস, তারপরে অশান্তি এবং পরকীয়া থেকে এই ঘটনাটি সূত্রপাত ঘটেছে এবং মূলত প্রায় 2 মাস আগেই তাকে হত্যা পরিকল্পনা করা হয়। নিহত আইনজীবী রতীশ চন্দ্র ভৌমিক তাজহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সহ মোট 9টি সংগঠনের সাথে যুক্ত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোকে আরো শক্তিশালী করে গড়ে তোলা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে মহিলা শ্রমিক লীগের 15তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা জানিয়েছেন। এর আগে ষষ্ঠ জাতীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঞ্চলভিত্তিক সহজলভ্যতা বিবেচনায় রেখে দেশীয় কাঁচামাল নির্ভর ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান। গলায় অসুস্থতা সত্ত্বেও কোনো কর্মসূচি বাতিল করেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিনের অন্য কর্মসূচির মধ্যে মহিলা শ্রমিক লীগের 15তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনাতেও অংশ নিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী। প্রায় এক মিনিটের কম সময়ের বক্তব্যে ধন্যবাদ জানান সবাইকে। অসুস্থ থাকায় নিজে কথা না বললেও নেতাকর্মীদের বক্তৃতা শুনেছেন প্রধানমন্ত্রী। প্রত্যেক জেলা প্রতিনিধি যারা তাদের কাছ থেকে শুনবো, আর এখানে যদি একজন বলে আমি শুনতে চাই, তো আমি এটুকুই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকে আর আমি বক্তব্য দিতে পারবো না, কারণ আমার সকালে বক্তৃতা দেয়নি, পারিনি, একদম গলা খুবই ঠান্ডা লেগে একদম গলা বসে আছে। তার আমি ধন্যবাদ জানাই যে সবাই গণভবনে আসছে, আমি খুব খুশি, তার সংগঠনগুলি আরও গড়ে উঠুক সেটা চাই। দিনের শুরুতে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ষষ্ঠ জাতীয় ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানেও একই অবস্থা। সবকিছু ঠিক রেখে নিজের কয়েক লাইনের বক্তৃতা অনুষ্ঠানের উপস্থাপিকার মাধ্যমে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান উপলক্ষে দেয়া লিখিত বক্তব্য পঠিত বলে ঘোষণাও দেয়া হয়। নারী উদ্যোক্তা সৃষ্টি হোক সেটাই আমার লক্ষ্য, নারীর আর্থিক উন্নতি যা পরিবার ও সমাজকে সচ্ছল করবে ও উন্নত করবে। এসএমই মেলা 2018 সফল হোক সেই কামনা করি। বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, গলার অবস্থা খারাপ তাই বক্তৃতা দিতে পারছি না, ধন্যবাদ। অনুষ্ঠানে এসএমই খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সেরা পাঁচজনকে ক্রেস্ট পদক ও আর্থিক সম্মাননা দেন প্রধানমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। আদালতে না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করবে জনগণ, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বেগম জিয়ার মুক্তি ছাড়া জাতীয় সংসদ নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের অভিযোগ, দুদককে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে সরকার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বেগম খালেদা জিয়ার মুক্তি বাংলাদেশের মানুষ নিশ্চিত করবে রাজপথে আদালতে যদি না পারে। আর আরেকটি হলো যে বেগম খালেদা জিয়াকে নিয়েই আমরা নির্বাচন করব, এবং বেগম জিয়া ছাড়া বাংলাদেশে কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন হবে না, করতে দেওয়া হবে না। জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানান। সরকারের কোনো ধরনের আনুকূল্য আমরা চাই না, আমরা চাই নিঃশর্ত বেগম খালেদা জিয়ার মুক্তি, এবং মুক্তির পরে আমরাই মেডিকেল বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে বেগম খালেদা জিয়া চিকিৎসা করাবো। এদিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন বিশ দলীয় জোট ভাঙার ষড়যন্ত্র করছে সরকার। যে বিশ দলীয় জোট ঐক্যবদ্ধ সরকারের পক্ষ থেকে ধোঁয়াশা তৈরির, সন্দেহ তৈরির নানা ধরনের প্রজেক্ট তারা নিয়েছেন। সরকারের পক্ষ থেকে বিভিন্ন সেল গঠন করা হয়েছে, এবং সেলের কাজই হচ্ছে যে জনমনে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ তৈরি করা, হ্যাঁ, বিভ্রান্তি তৈরি করা। এই বিভ্রান্তি তৈরির অংশ হিসেবেই তারা এটা করছে। আমি আবারও আপনার বলবো যে আগামী জাতীয় নির্বাচন তো হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আগে, তারপর নেতাকর্মীদের মুক্তি দিয়ে ইতিবাচক রাজনীতির ধারা তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী। বিদেশি রেমিটেন্সে সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা। বিএনপি নেতাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে সরকার কোনো হস্তক্ষেপ করেনি, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে মাহবুবুল আলম হানিফ বলেছেন আন্দোলন করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না।
বুধবার ধানমন্ডিতে ঐতিহাসিক মুজিবনগর দিবসের প্রস্তুতি সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো অতীতের যে কোনো সময়ের চেয়ে নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে। তিনি বলেন, দুদকের উপর সরকারের হস্তক্ষেপ থাকলে আওয়ামী লীগের নেতারা হাজিরা দিতেন না। বিএনপিকে আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এই সরকারের আমলে, শেখ হাসিনা সরকারের আমলে যে স্বাধীনতা ভোগ করছে, এটা বোধ বাংলাদেশে নজিরবিহীন ঘটনা। অতীতে কোনো সরকারের আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এই মর্যাদা, এই কর্তৃত্ব এবং এই স্বাধীন ভূমিকা পালন করতে পারেনি। এইদিকে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের এক আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপির কোনো চরিত্র নেই, তাদের দলীয় প্রধানকে মুক্ত করতে হলে আইনি লড়াই চালিয়ে যাওয়ারও পরামর্শ দেন তিনি। বিএনপির নেতাকর্মীরা যারা এই ধরনের কথা বলছেন, আদালতের প্রতি প্রচন্ড হুমকি দিচ্ছেন, তাদের প্রতি পরিষ্কারভাবে জানিয়ে চাই, বেগম খালেদাকে মুক্ত করতে হলে আইনি লড়াই একমাত্র পথ মুক্তি করার, এর বাইরে আর কোনো দ্বিতীয় পথ নেই। এই বাংলাদেশে এতিমে টাকাত্ম সরকারি দুর্নীতিবাজ কোনো কারাদণ্ডপ্রাপ্ত কয়েদিকে আন্দোলন করে মুক্ত করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের জনগণ এই দুর্নীতিবাজদের পক্ষে কোনো আন্দোলনকারীকে রাস্তায় বরদাস্ত করবে না। স্বাধীনতা দিবসের এই আলোচনা সভায় হানিফ বলেন, জিয়াউর রহমান কখনোই মুক্তিযোদ্ধা ছিলেন না, ছিলেন পাকিস্তানের গুপ্তচর। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। দুই বাসের চাপায় হাত হারানো তিতুমির কলেজের ছাত্র রাজীব হোসেন এখনও নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অস্ত্রোপচার হলেও হাত জোড়া লাগানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে রাজীবের চিকিৎসা খরচ দিতে দুই বাস মালিককে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এই ঘটনায় কেন ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। রাজীবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে বিআরটিসির একটি দোতলা বাসের পেছনে দাঁড়িয়ে কলেজে যাচ্ছিলেন তিতুমির কলেজের বাণিজ্য বিভাগের ছাত্র রাজীব হোসেন। ডান হাতটি বেরিয়েছিল সামান্য বাইরে, হঠাৎই পেছন থেকে অন্য একটি বাস ওভারটেক করার চেষ্টা করলে দুবাসের সংঘর্ষ হয়। এ সময় দুবাসের চাপায় রাজীবের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনার পর রাজীবকে নিয়ে যাওয়া হয় সমরিতা হাসপাতালে। কয়েক দফা অপারেশনের পর নিবিড় পরিচর্যায় রাখা হয় রাজীবকে। পেশেন্টের এখনও জ্ঞান পুরোপুরি আসে নাই বা আমরা কিছুটা সিডেট করে রাখছি। পেশেন্ট এখনও পর্যন্ত জানে না যে ওনার ডান হাতটা নাই, উনি শুধু বুঝতেছে যে ওনার হাতটা অবশ্যই আছে। এখন পর্যন্ত ওনার পুরোপুরি জ্ঞানটা সেভাবে আসে নাই। একটি দোকানে কম্পিউটার অপারেটর ও টিউশনি করে নিজের পড়াশোনার খরচ যোগাত বাবা মা হারা রাজীব। ও যখন চোখটা খুলে দেখবে ওর হাতটা নাই, তখন ওর মতো অসহায় এই পৃথিবীর আর কেউ নাই। ওর ডান হাতটাই নাই, ও এতিম সন্তানের মা বাবা নাই, ও জীবনে এক বেলা খাইছে আর এক বেলা খায় নাই। টিউশনি করে, কম্পিউটার দোকানে টাইপিংয়ের কম্পোজের চাকরি করে, এক বেলা চাকরি করতো আর এক বেলা ক্লাস করতো, তিন দিন সপ্তাহে ক্লাস, অনেক কষ্ট করে, ভালো মতো এক বেলায় ভালো মন্দ খেতে পারে নাই, অনেক কষ্ট করে বড় হয়েছে, পড়াশোনা করতো। এদিকে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনে আইন সংশোধন ও নতুন করে বিধিমালা করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে একটি রুল জারি করে উচ্চ আদালত। চিকিৎসার খরচ দিতে বাস দুটির মালিককে নির্দেশও দেওয়া হয়। ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, বিদ্যমান আইনে যদি সেটি কভার না করে তাহলে নতুন করে কেন আইন প্রণয়ন করে যুগোপযোগী করা হবে না, এবং এই রাজীব হাসানকে কেন ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না, এটা হচ্ছে রুল। এ ঘটনায় অভিযুক্ত দুই বাস চালককে আটক করেছে পুলিশ। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। ব্যাংকিং খাতে অদক্ষতার কারণে বছরে ১০,০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানিম নামের একটি গবেষণা প্রতিষ্ঠানের রিপোর্টে। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে রিপোর্টটি প্রকাশ করে সানিম। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান জানান, অযোগ্য ব্যক্তিদের হাতে ব্যাংকের দায়িত্ব চলে গেছে, যাদের মধ্যে অনেকে আগে থেকে ঋণখেলাপি। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এসব ব্যক্তি বারবার ঋণ পাচ্ছে উল্লেখ করে ডক্টর সেলিম বলেন, এসব দুর্নীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের হাতে কোনো ক্ষমতাই নেই। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এই সমস্যা সমাধান হবে না। বর্তমানে দেশের ব্যাংক ব্যবস্থায় প্রায় ৮০,০০০ কোটি টাকার খেলাপি ঋণ রয়েছে। কোনো ধরনের খোঁজ খবর না নিয়ে এসব ঋণ দেওয়ার ফলে প্রকৃত বিনিয়োগকারীরা অনেক সময় ঋণ পান না বলে সানেমের রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
যারা ঋণ খেলাফি তারাই নতুন করে ঋণ পাচ্ছে, রিশিডিউল হচ্ছে, এই যে একটা পলিটিক্যাল প্যাট্রনেজ এভাবে হয়েছে, এটা এই সংস্কৃতি পরিবর্তনটা হওয়া খুব জরুরি। এবং এই জন্য আমরা মনে করি ব্যাংকিং সেক্টরের ক্রাইসিসে কিন্তু রাজনৈতিক সদিচ্ছাটা অসম্ভব জরুরি, এটা ছাড়া আমরা এই ক্ষেত্রে এই সংকট থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না।